সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান বিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান চিঠিতে তিনি জানিয়েছেন জাতীয় দৈনিকের পাতা জুড়ে দুর্নীতি সংবাদ প্রকাশের পরও দুদক কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিষয়টিকে দুদকের নিষ্ক্রিয়তা বলে দাবি করেন এ আইনজীবী বলেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অতএব এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিতে দুদকের প্রতি আহ্বান জানান তিনি সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং প্রথম আলো মানব জমিন এবং খবরের কাগজ সহ বিভিন্ন পত্রপত্রিকায় তাহার অগাধ সম্পদ এর বিবরণী প্রকাশ হয়েছে কিন্তু দুদক এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই তাই আমরা আসাদুজ্জামানের সম্পত্তি অনুসন্ধানের জন্য বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে একটা ছিটি দিয়েছি